চোপড়াকাণ্ডে গ্রেফতার আরো একজনকে গ্রেফতার করে ইসলামপুর থানার পুলিশ। আজ ধৃতকে ইসলামপুর কোর্টে পেশ করা হবে, জানিয়েছেন ইসলামপুর পুলিশ জেলা এসপি জবি থমাস। চোপড়াকাণ্ডে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। চোপড়াতে যে ঘটনা ঘটেছে তা গোটা রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে এবং নিন্দার ঝড় উঠেছে রাজ্য জুড়ে। যদিও মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়, তবে যে ঘটনা তার নিন্দা কিন্তু প্রত্যেক মহলে। এই ঘটনায় জড়িত আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, কি জানতে পারছো যাকে গ্রেফতার করা হয়েছে, তার পরিচয় কি? দেখো, যে গ্রেফতার হয়েছে তার নাম আমিরুল ইসলাম ওরফে বুধুয়া। সে গত রবিবার দিন যেদিন ঘটনাটি ঘটেছিল সেদিন সে ওই ওই গান্ডের সাথে ছিল এবং সে দেখছিল বলে জানিয়েছে। তবে পুলিশের সূত্রে যা খবর, সেই সময় সে দোষী হিসেবেই, তাকে অভিযুক্ত হিসেবেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং যে জেসিপি তাকে গ্রেফতারের পরেই কিন্তু সেই ভিডিও কাণ্ড দেখেই কিন্তু এই বুধুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। অর্থাৎ যাকে গ্রেফতার করা হয়েছে সে ওই ঘটনার সময় সেখানে উপস্থিত ছিল ভিড়ে? একদম, সে উপস্থিত ছিল বলে সে জানিয়েছে। সে দর্শক হিসাবে ছিল, কিন্তু পুলিশ যে সূত্রে যা জানা গিয়েছে সেও চরমভাবে দোষী। তারও কিছু ফুটেজ হয়তো পুলিশ পেয়েছে, যার ফলেই তাকে গ্রেফতার করেছে। ধন্যবাদ বিক্রমাদিত্য, কথা বললাম প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাসের সঙ্গে। চোপড়াকাণ্ডে পুলিশের জালে আরো একজন, ভাইরাল ভিডিও আরো একজনকে দেখা গিয়েছিল এবং সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ইসলামপুর পুলিশ জেলা পুলিশ সুপার জবি থমাস কি জানিয়েছেন, শোনাব আপনাদের। গতকাল রাত্রিবেলা আরেকজনকে আরেস্ট করেছে, আজ কি কোর্টে তুলে হবে। তার নাম ঠিকানা স্যার জানা যাবে? নাম তো আজ কি কোর্টে তুলে যাচ্ছে, তুলে আচ্ছা।